আমি তিনদিনীয়া কার্যসূচীরে এই বসন্ত উৎসব আরম্ভ করেছিল। আমি প্রথম বহাগতেই আমি পতাকা উত্তোলনের কার্যসূচী আর বয়োজ্যেষ্ঠসকল সন্মান জানাইছিল এখনি বস্ত্র অন্নরে। আর এই আজি আমার দ্বিতীয় দিনের কার্যসূচী। দ্বিতীয় দিনের কার্যসূচী আমার মারাথান দৌড়, স্মৃতি তর্পণ, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর এই কুইজ প্রতিযোগিতা হব। আর রাতে বর বিহুতী আর সরু বিহুতী প্রতিযোগিতা হব। আমি আশা রাখিছো সকলে এই অনুষ্ঠানত যোগদান করব। অহা কালিলৈ আমি আমার বসন্ত উৎসব কমিটির একটি হুঁচৰি দলের বিহু মঞ্চ মুকলি করিম। আর আমি যখন অতিথিক মাতিছো, গীত শিল্পীক মাতিছো, অতিথি শিল্পীক তেখেতসকলে গীত পরিবেশন করব। গীতালী দেবীয়ে গীত পরিবেশন করব। আর আমার স্থানীয় শিল্পীরও গীত পরিবেশন হব। আমি কাজিরঙা রাষ্ট্র কাজিরঙা কহরা বিহুখনের একটা ঐতিহ্য আছে। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে এই বিহুখন পাতো। আর আমি একতার দোলেরে বান হয়ে থাকবে বিচার। সে আজি আপনাদের দেখিছে আমার কার্বি, মিসিং, বেঙ্গলী, বিহারী সকল সম্প্রদায়ের ব্যক্তিয়ে শিল্পীয়ে আজি শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। আমি ভাবিছো ভবিষ্যতেও যাতে এনেকে একতার দোলেরে কহাত বান খাই থাকে আর এখনই আমার কহরাত বসন্ত উৎসব হয় তারই কামনা করলো।